बन्दको समर्थनमा कुचबिहार जिल्ला व्यापार समितिले कुचबिहारमा र्याली निकाल्यो। कुचबिहार जिल्ला व्यापार समितिले आफ्ना विभिन्न मागलाई लिएर कुचबिहार नगरपालिका क्षेत्रमा 17 मेमा व्यापार बन्दको आह्वान गर्यो। बन्दको समर्थनमा कुचबिहार जिल्ला व्यापार समितिले बिहिबार कुचबिहार सहरमा र्याली निकाल्यो। कुचबिहार जिल्ला व्यापार समितिका सचिव सूरज कुमार घोषले भने कि नगरपालिका अन्तर्गत सबै प्रकारका व्यवसाय बन्द गर्नुपर्छ, जसको समर्थनमा आज कुचबिहारमा जुलुस निकालियो। उनले भने कि हाम्रो माग यस्तो छ कि कुचबिहार नगरपालिका मान्न तयार छैन र त्यसको विरोधमा यो बन्द आह्वान गरेको हो। কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ডাকে সর্বসাধারণ ব্যবসায়ীদের স্বার্থে পৌর কর বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল 17 মে কুচবিহার শহর জুড়ে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে। সেই ব্যবসা বন্ধকে সমর্থনে আমরা কুচবিহার শহরের ব্যবসায়ীরা আজকে কোথায় মিছিল করছি। কতগুলো বাজার বন্ধ থাকছে? কুচবিহার পৌর এলাকায় যত বাজার যত দোকান আছে সবই কালকে বন্ধ থাকবে। মহামিছিল চলছে, এই মহামিছিলে সমগ্র স্তরের ব্যবসায়ীদের আগামীকাল 24 ঘন্টা ব্যবসা বন্ধকে সফল করবার লক্ষ্যে আমাদের এই মহামিছিলে দলে দলে যোগদান করে আমাদের মহামিছিলকে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি অসামঞ্জস্যকর বৃদ্ধির তাল বাহানা, সমস্ত রকম অসামঞ্জস্যকর বৃদ্ধির তাল বাহানা, নামজারি হস্তান্তরের তাল বাহানা, শহরে জুড়ে ব্যবসায়ীদের উপর